হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। আমি আজকে চিমনি কী করে ক্লিন হয়, বাড়ির মধ্যে কী করে করা যায় সেটাই করে দেখাবো। খুব হেল্পফুল শিখে নিলে, কেননা আমি যখন চিমনি নিয়েছিলাম কুচিনা ভোগ, তখন এটার ফ্রি সার্ভিস তিনটে ছিল, ওরা পরিষ্কার করে দিয়ে যেত তিন মাস ছেড়ে ছেড়ে, মানে তিনটে ছিল। তো সেই তিনটে সার্ভিসের সময় আমি দেখে নিয়েছিলাম কীভাবে করে। তিনটে সার্ভিস ফ্রি থাকে, তারপর যদি কারোর দরকার হয় তখন ওটা আমাকে টাকা দিয়ে করাতে হয়। মনে হয় এক একবারে করার জন্য 400 কি রেট বেড়ে গেছে, হয়তো 600 লাগতে পারে। তো সেটা দরকার হয় না যদি শিখে নেওয়া যায়। তো বাড়ির মধ্যে জল দিয়ে, মানে জলের মধ্যে শ্যাম্পু দিয়ে কীভাবে আমি করব সেটা আজ আমি দেখাবো করে পর। আর আমি নিজেও চিমনি তো রোজ পরিষ্কার করা হয়, বডিটা যেভাবে আমরা শ্যাম্পু জল, সাবান জল, সাবান বলতে ডিটারজেন্ট পাউডার যেটা দিয়ে আমরা ওয়াশ করি, সেটা বডিটা আমরা রোজই করি রান্নার পর। কিন্তু মাসে একবার করে জালিগুলো খুলে পরিষ্কার করি, আর জল দিয়ে করি তিন মাসে একবার। জল শ্যাম্পু দিয়ে কিন্তু তিন মাস ছেড়ে ছেড়ে, এটা কিন্তু মাসে মাসে না, তিন মাস ছেড়ে জল শ্যাম্পু দিয়ে ক্লিন করতে হয়। আর প্রতি সপ্তাহে বা মাসে জালিগুলো খুলে, ফ্যান, পুরো জালির মুখ, জালিগুলো বা তেল যেখানে ডিপোজিট হচ্ছে সেইগুলো, এগুলো কিন্তু ক্লিন করতে হয়। তাহলে দেখে নিন কীভাবে আজকে আমি চিমনি ক্লিন করব। আর এই কুচিনা ভোগ চিমনি, আমি প্রথমে এটা যেটা ওয়েল ইয়ে হয়, মানে ফ্যানটা চলে, সেই কাভারগুলো খুলে নিচ্ছি। এরপর এটা আছে, এটা এখন থাকবে, এটাতে যে জলটা নোংরা পড়বে তার এর মধ্যে পড়বে, এটা কিন্তু পরিষ্কার করার সময় আমি খুলবো না। যেটা এটা থাকে, অয়েল ডিপোজিট হয়, ওটা কিন্তু থাকবে। প্রথমে আমি স্ক্রুগুলো খুলে নেব। এইগুলো আমি ওয়াশ করব সব, এগুলো ক্লিন করে আবার লাগাবো। দেখুন না পরিষ্কার করলে কত তেল এগুলো থাকে। এটা উপরটা তো আমরা রোজ পরিষ্কার করি, কিন্তু ভেতর তো করা হয় না, ভেতরে কেমন নোংরা জমে। এই জারটা চিমনির সাথে দিয়েছিল সেটা আমি ব্যবহার করব। এই জারটার মানে কিছুটা কম, এক ভর্তি জল আমি নিলাম পুরো এক জার, আর একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু আমি এখানে দিয়ে দিলাম জলটার মধ্যে। এইভাবে শ্যাম্পুটা আমি এরকম লম্বা একটা জায়গা দিয়ে এর মধ্যে জলের মধ্যে গুলে দেব। চিমনির ওপরে যে ট্যাপটা আছে এটা, এটা আমি বোতামটা খুলে নিলাম। এরপর এর মধ্যে আমি পুরো জলটাকে, শ্যাম্পু জলটাকে আমি ঢেলে দিলাম। চিমনির নিচে গ্যাস আছে, সেজন্য একটা টাইল একটা পেতে দিলাম, যে কোনো একটা কাপড় আপনি পেতে দিতে পারেন। এরপর চিমনির সুইচটা দিতে হবে। এখানে লাইট থাকে, এখানে হাই, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে লো। তো আমি কী করলাম, আর এটা হচ্ছে বন্ধ করার সুইচ, আমি হাই দিলাম। হাই দেওয়ার পর আমি ইয়েটা দিলাম, অটো ক্লিনটা। এর দেখুন এখানে নোংরা জলটা কেমন ডিপোজিট হচ্ছে।
অটোমেটিক জলটা অল্প অল্প পড়ছে, আমি দুবার চালাবো, এক জাগ জলে আমি দুবার চালাবো, তার জন্য আর একবার দেব। এক জাগ জলে দুবার চালালাম, এরপর অটোমেটিক্যালি এই যে জলটা পড়ে আসছে সেটা পুরো আমি ক্লিয়ার হতে দিচ্ছি, যতক্ষণ ওটা পড়বে মেশিনটা চালু থাকবে। দেখুন এখনও টোপা টোপা পড়ছে, তো এটা পড়া শেষ হোক, তারপর আমি মেশিনটা বন্ধ করব। আমি মেশিনটা বন্ধ করে দিয়েছি, জল পড়া বন্ধ হয়ে গেছে নোংরা জলটা। এবার আমি এটাকে ফেলে দেব। এই জলটা আমি ড্রেন করে দিচ্ছি। শ্যাম্পু জল দেওয়ার পর এই জায়গাতে আমি ফ্রেশ জল নিয়েছি, এরপর জলটা আমি আবার সেম জায়গাতে দিয়ে দেব। ঠিক যেমন আমি করলাম প্রথমবার শ্যাম্পু জল দিয়ে, সেকেন্ড টাইম আমি এইভাবে হাই দিয়ে অটো ক্লিন করে দেব। এক জাগ জলে অটো ক্লিনটা দুবার করব, একবার অটোমেটিকলি এটা আওয়াজ বন্ধ হয়ে যায়, ঠিক যখন বন্ধ হবে আমি আর একবার এটা দিয়ে দেব। এবারে মেশিনটা আমি বন্ধ করে দেব। অটোমেটিক্যালি যে জলটা পড়ছে এটা পড়তে পড়তে বন্ধ হয়ে যাবে, তখন আমি আবার এই জলটা ফেলে দেব। তারপর এই জলের এই ডিপোজিটারটা আমি পরিষ্কার করব, যেটা তেল ডিপোজিট হয় আর কি, এখন জল আছে সেটা আমি পরিষ্কার করব। আর এই যে এইগুলো সাবান শ্যাম্পু জল যেটা এসছে, এই যে শ্যাম্পু জল যেটা এসছে এটাকে আমি ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করব। আমি একটা জায়গার মধ্যে বালতির মধ্যে আমি জল আর ডিটারজেন্ট পাউডার নিয়েছি, এটা এখন কিছু করছি না, অল্প অল্প জল পড়তে থাকছে পড়ুক, আমি এখন এটা পরিষ্কার করব। তো এই ওপরটা আমি শুকনো কাপড় দিয়ে এটা পরিষ্কার করব, ভিজে কাপড় দিচ্ছি না, শুধু এই বাইরের এইটা আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর একদম ভেতরে যে কালিটা থাকে সেটা আমরা কিন্তু বাড়িতে পারবো না, সেটা কিন্তু ওদেরকে ডেকে পুরো চিমনি বক্স খুলে সেটা পরিষ্কার করে, সেটা বছরে একবার করালেই হবে, কিন্তু বাড়ির মধ্যে যেটা পরিষ্কার করি সেটা এইভাবেই আমরা করি। চিমনিটা আমার দুটো মুখই পরিষ্কার করা হয়ে গেল, এবারে জালিগুলো লাগাবো। দেখুন এখানে জালিগুলো ব্রাশে করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এইগুলো করে নিয়েছি, এবার তেল ডিপোজিটারটাও ভালো করে পরিষ্কার করে এগুলো লাগিয়ে দিচ্ছি।
এইভাবে মুখের যে প্যাঁচটা ছিল এই প্যাঁচটা খুব সাবধানে লাগাতে হয়। ব্যাস একদম আমি টাইট করে দিয়েছি, ঠিক সেম আমি এদিকেটাও লাগিয়ে নিচ্ছি। আমি দুটোই লাগিয়ে নিলাম, এবার এগুলো মুখের গুলো ব্যাস দেখুন আমার একদম ঝকঝকে হয়ে গেল। এই বডিটাও আমি শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এটাও হয়ে গেছে। এবার যেটা আমি করি এটা আমার নিজের একটা একদম টিপস বলতে পারেন, সেটা করে আমি দেখাচ্ছি। দেখুন চিমনির যে লাস্ট পোর্শন এজেস পোর্শনটা, তো এটা তো ব্ল্যাক, এই ব্ল্যাক পোর্শনটা শ্যাম্পু জল দিয়ে ওয়াশ করি। ওয়াশ করার পর খুব গ্লেজি লাগে, কিন্তু এটা আরও গ্লেজ বানাবার জন্য আমার একটা আইডিয়া আছে, এটা কিন্তু ওরা বলে দেয়নি, আমি কিন্তু বের করেছি। এটা দিলে কিন্তু খুব ভালো লাগে দেখতে, একদম যেন মনে হয় নিউ লাগিয়েছে, মনে হবে না যেন আমার এটা কোনো ব্যবহার হয়েছে। দেখুন এই ধরনের কোনো টাটা নিহার তেল, হ্যাঁ মানে যেটা কোকোনাট অয়েল, এই কোকোনাট অয়েল আমি দু এক ফোঁটা সাদা কাপড়ের উপরে দিলাম, আপনি যে কোনো কাপড় ইউজ করতে পারেন। এবার এটা এইভাবে এটাকে আমি পালিশ করবো, এইভাবে এটাকে পালিশ করবো। প্রথমে একটু তেলটা লাগিয়ে নিই, তেলটাকে লাগিয়ে নিয়ে পর ঠিক এইভাবে আমি এটাকে তিন চারবার এর উপরে আমি এটা রগড়াবো। এইভাবে এটাকে দেখুন পরিষ্কার করে তেলটাকে একদম ম্যাসেজের মতো করে আমি সুইচগুলোর কাছে দেখুন লাগছে না, আরো ঝকঝক করছে, মনে হচ্ছে যেন এই মাত্র নতুন লাগানো হলো। আর এই বডিটা আপনি, এটাতে নারকেল তেল দেব না, কোকোনাট অয়েল দাগ পড়ে যাবে, এই স্টিলটার ওপরে আপনি শ্যাম্পু জল দিয়ে ওয়াশ করবেন, কিংবা ডিটারজেন্ট পাউডার দিয়েও করতে পারেন। অনেকে আবার কেরোসিন তেল দিয়েও মানে এই নোংরাটা উঠায়, সেটা তো পরিষ্কার হয়, কিন্তু আমি করি না, আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে করি। আর এই জায়গাটা আমি করার পর কোকোনাট অয়েল লাগিয়ে দিই, খুব পরিষ্কার দেখতে লাগে। মাই কিচেন মাই কুচিনা বউ, দেখলেন তো কিভাবে আমি পরিষ্কার করলাম? তাহলে আপনারাও দেখে শিখে ফেলুন, খুব হেল্পফুল প্রথমেই বলেছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিউয়ার্সদের বলছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন, আমার বেল আইকনটা ক্লিক করুন, আমি নতুন নতুন যেগুলো ভিডিও করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে। টেক কেয়ার ইওরসেলফ, হ্যাভ আ গুড ডে।